বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর মিয়ার মিয়ারচার পয়েন্টে তেরো হাজার বস্তা সিমেন্ট বোঝায় একটি লাইটারের কার্গো জাহাজ ডুবে গেছে শনিবার আঠারোই জুলাই বিকেল তিনটার দিকে ডুবে যাওয়ার সময় এমবি ফারহানা মোমেন নামের ওই কার্গো থাকা নয় শ্রমিক কর্মচারীকে উদ্ধার করে স্থানীয় জেলেরা এদিকে কার্গো ডুবে যাওয়ায় মেঘনার চর চ্যানেল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বরিশাল ঢাকা নৌরুটের যাত্রীবাহী নৌজনগুলোকে বিকল্প পথ হিসেবে কালীগঞ্জ চ্যানেল ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ তবে আজ রবিবার উনিশ কারগোল জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি ডুবে যাওয়া জাহাজের চালক আমির হোসেন জানান নারায়ণগঞ্জ থেকে শাহ সিমেন্টের বস্তা সিমেন্ট নিয়ে জাহাজটি যশোরে নেওয়া পড়ার উদ্দেশ্যে যাচ্ছিল বিকেলে মেঘনা নদীর হিজলার মিয়ারচর অতিক্রমকালে প্রচণ্ড স্রোত এবং ঢেউয়ের তোরে পানি ঢুকে জাহাজটি কাত হয়ে ডুবে যায় তবে জাহাজের পেছনে অংশ নদীর চরে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয় বৈশাল বিআইডব্লিউটি যুগ্ম পরিচালক বন্দর ও পরিবহন আজমাল হুদম ইটু সরকার জানান দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তীব্র চ্যোতের কারণে এম বি ফারহানা মোনেম নামক একটি সিমেন্টবাহী জাহাজ হিজলা দিন মিয়ারচা নামক স্থানে আজ বিকেল তিন ঘোড়িকায় ডুবে গিয়েছে বিআইডব্লিউডি কর্তৃক তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া বিকল্প নৌপথ হিসেবে ঢাকা বরিশালগামী যাত্রীবাহী নৌজনগুলোকে উলানিয়া কালীগঞ্জ নৌপথ ব্যবহার করে চলাচলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে